তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি ভগবানের কাছে সব সময় তো আজকে হলো বৃহস্পতিবার আর আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি জানো এখন সকাল ছটা বাজে আর আমি এত তাড়াতাড়ি উঠি না আর আজকে যেহেতু বৃহস্পতিবার মানে অনেক কাজ রয়েছে মাথার উপরে তাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর এদিকে দেখো আমার ভাসুরের ছেলে এলো ওর হলো মাধ্যমিকের পরীক্ষা চলছে তাই অনেকটা সকাল সকাল উঠেছে আমাকে এসে বলছে কাকি আজ তুমি এত তাড়াতাড়ি উঠেছ আমি ওটাই বললাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু গোবর জল দেবো উঠোনে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর বৃহস্পতিবারে না প্রতিদিন না পারলেও আমি এই বৃহস্পতিবারটা কিন্তু গোবর জল দেই উঠোনে তবে কি হয় বলো তো আগে শুনেছি গোবর জল দেওয়া ভালো তো এখন না এটা একটা কখন যে অভ্যাসে পরিণত হয়ে গেছে বুঝতেই পারছি না মানে বুঝ এই কাজগুলো যখন নিজের মনে হয়ে গেছে তাই এখন খুব খুব ভালো লাগে এই কাজগুলো করতে তোমাদের কার কার বাড়িতে সকাল সকাল গোবর ছাড়া দেওয়া হয় অবশ্যই জানিও আমাদের বাড়িতে কিন্তু রোজ না হলেও বৃহস্পতিবার দিতেই হয় এদিকে উঠোনটা তো বেলা হলে যেহেতু গোবর ছড়া দিতে নেই তাই অনেকটা সকাল সকাল উঠেছি আর উঠে আগে আমি কালকে না গতকাল রাতে সমস্ত কিছু বাসন মেজে টেজে রেখেছি তো ওই কারণে রান্নাঘরটা ঝকঝকা রয়েছে শুধু উনুনে ছাই ফেলবো আর ঘরটা ঝাড় দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর এদিকে দেখো একদম পরিষ্কার রয়েছে তো কাজটা অনেকটা হয়ে গেছে ওই কারণেই এখন আর কাজের চাপ তেমন নেই আর এদিকে দেখো মানে ঘরটা ছাইয়ে ভর্তি হয়ে গেল আর আগে উঠোনে উঠ গোবর ছড়াটা দিয়ে নিয়েছি তারপরে বড় ঘট্টার ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর এখন উনুন থেকে ছাইটা তুলে ফেলে এখন উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। আর এদিকে দেখো আমি না লেপা মোছা করার সময় একদম ভিজে যায় জানো অনেকে আছে দেখবে বোঝা যায় না আর আমাকে দেখলে এখন সবাই বলবে তুমি কি উঠোন লেপেছ বা ঘর লেপেছো এমন একটা অবস্থা হয়ে যায় জামা কাপড় ধুলেও ভিজে যায় লেপা মোছা করতে গেলেও ভিজে যাই তোমরা কি আমার মতন ভিজে যাও আমি যে কেন ভিজে যাই আমি নিজেও জানি না জানো আর এখনও সবাই ঘুমাচ্ছে আমি উঠেছি মানে নয়ন নুপুর ওর বাবা সবাই ঘুমিয়ে রয়েছে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি বললাম না বৃহস্পতিবার ওই কারণে আর আজকে সমস্ত কাজ তাড়াতাড়ি করব আমাকে শুধু কথা শোনায় মোবাইল দেখি কাজ করি না কবের থেকে লেপামোছা করি না এই বলে যেন তাই ভালো আজকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আগে সমস্ত কিছু লেপামোছা করব তারপরে অন্যান্য কাজ করব আর এদিকে চাদরটা নিয়ে পড়েছি বড্ড ঝামেলায় না এটাকে নিয়ে কাজ করা যায় না রেখে কাজ করা যায় মানে কি বলবো এই শীতের দিনে আবার কাজ করতে করতে গরম ধরে যায় আর আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে তবে কাজ করছিলাম না তাই শরীরে গরম ধরে গেছে তাই কি চাদরটা খুলে রেখে এখন উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি দেখো এখন মনে হচ্ছে যেন লেপে নিলাম একবার উঠোনটা লেপ লেপার মতন হয়ে গেল তো উঠোনটা একদম ঝাড়টাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন আমি রান্নাঘরের ডোয়াগুলো লেপে নিচ্ছি দেখো আর দু একদিন দিন না লেপলেই না সবুজ সবুজ এই শ্যাওলা পড়ে যায় কারণ আমাদের বাড়িতে তো রোদ আসে না ওই কারণেই যদি রোদ থাকতো তাহলে একদম শুকিয়ে সাদা হয়ে যেত আর এত ভেজা আমাদের বাড়িটা এই আজকে লেপলাম না মানে পড়ে যাওয়ার ভয় আছে আর দেখো মানে এখানকার মাটি কিন্তু খুব ভালো যেন এই একদম সাদা হয়ে যাবে শুকালে তবে শুকাই না কি করে কি হবে আর তারপর আমি সমস্ত কিছু ধোয়া ঘষা করে একদম সার্ফ জল নিয়ে চলে যাচ্ছি বড়ো ঘরটা মুছতে আর বড় ঘরটা না একটু সার্ফ জল দিয়ে মুছবো গ্যাসটা মুছব তো আমি ঘরের ওই পাশ মুছে নিয়েছি এখন শুধু সামনেটা মুছে নিলেই আমার হয়ে যাবে তো দেখো একদম এখনও কেউ ঘুম থেকে ওঠেনি আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে আর ওরা এখনও ঘুমাচ্ছে আর এদিকে বাবু সোনা মনে হয় উঠেছে ওখানে দরজাটা দেখো ঠেলে ধরেছে মানে এত বদমাস একটু আওয়াজ পেলে উঠে যায় এখন তো একটু শুয়ে থাকে তো ছোটোতে আরও সকাল সকাল উঠত আর যখনই বই পড়ার সময় হবে আরও দেরিতে উঠবে এই তো আর কি বাচ্চাদের অভ্যেস তো যখনই বলবে যে বই পড়ো তখনই ঘুম পায় খিদে পায় এই আর কি তো আমি সকালবেলা বাসি কাপড় ছেড়ে নিয়েছি আর এখন ব্রাশ করে নিচ্ছি তো ঠাকুরের বাসনগুলো তোমাদের দাদাভাই ভাই বের করে দিল আর তোমাদের দাদাভাই না উঠেছে ঘুম থেকে তো আমি এদিকে ব্রাশ ট্রাশ করে আমি এখন রান্না করে না ভাতটা বসিয়ে দিব তো তোমাদের দাদা ভাই অনেকটা সময় লাগবে তো বাইরে যাবে ব্রাশ করবে ততক্ষণে আমার এগুলো সমস্ত কাজই হয়ে যাবে তো ঠাকুরের বাসনগুলোতেও সার্ফ দেব আর আমি যেহেতু জামা কাপড়টা যে করবো ওখানে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো একটু ভিজে গেলেই ধুয়ে নেব পরে স্নানও করে নেব আজকে তাড়াতাড়ি তো এদিকে দেখো আমি না ভাতটা বসিয়ে দিয়ে বাঁধাকপিটা কেটে নিয়েছি তখন আর মনেই নেই তোমাদের সঙ্গে ক্যামেরা করতে তো ওই এখন ভাত হয়ে গেছে আমি ভাতটা উপর দিয়ে নিচ্ছি আর বাঁধাকপিটা ধুয়ে নেব আর ওইদিকে তোমাদের দাদাভাই শুধু বারবার বলছে চা বসিয়ে দিতে তো এই কারণে আগে ভাতটা নামিয়ে তোমাদের দাদা ভাইকে চাটা করে দেব আর আজকে বেগুন ভাজা করব বেসন দিয়ে আর বাঁধাকপির ঘণ্ট করব তো এই আর কি খাবো সকাল সকাল আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষ ওই কারণেই আর কিছু রান্না করব না তো অবশেষে চা বসিয়ে দিয়েছি আর ওখানে বাবু সোনা উঠে গেছে আর এই দেখো দুধের প্যাকেটটা ছিঁড়তে পারছিলাম না বলে তোমাদের দাদা ভাই ছিঁড়ে দিল আমি না দাঁত দিয়ে একটা সুতাও কাটতে পারি না জানো এমন মেয়ে আমি তো আমি চাকু টাকু বা কিছু দিয়ে কাটি আর ওইদিকে বাবু সোনা বলছে প্যাকেটে আমার জন্য একটু দুধ পাউডার রাখবে তার গ্যাসটার যে কি একটা হয়েছে একাই বন্ধ হয়ে যায় মাঝে সাঝে তো আমি ওইদিকে চাটা খেয়ে এখন বাঁধাকপিটা ধুয়ে দেব তোমাদের দাদা ভাইকে তো তোমাদের দাদা ভাই বলছে ও রান্না করবে আর কি তো ওই কারণেই বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে দিই আর আমি ওইদিকে স্নানটা করে নিতে পারবো বাঁধাকপিটা রান্না করতে করতে তো দেখো এত বড় ভিডিওটাতে কোনো রকম ভুল ত্রুটি তো হতেই পারে তাই আর কি তোমাদেরকে বলবো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু ছোটো বোন হিসেবে ক্ষমা করে দেবে আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে এই বিষয়টা তোমার ভুল হচ্ছে আর তোমাদের দাদা ভাই বলছে ভাতটা উঠিয়ে বেসনটা ইয়ে করে দিতে আর এখন না বেসন দিয়ে বেগুন করব আর এই দেখো উঠাতে গিয়ে কতটা ফেলে দিলাম কি বলবো কোনো কাজের মেয়ে না একদম অকাজ তো যাই হোক কী করবে বলো যেটুকু শিখেছি ওইটুকুই অনেক তো আমি বাঁধাকপিটা বালতির মধ্যেই নিয়ে চলে এসেছি আর এদিকে বাবু সোনা আসছে আর এই ভাতের মাঠটা ওই আমার শাশুড়ি মাকে দিয়ে দেব আর কি দেখো একদম অনেকটা বেসন নিয়ে নিয়েছি আর হলুদ কালো জিরে আর লবণ দিয়ে মিশিয়ে নেব তারপরে বড়াগুলো ভেজে নেব তো রান্না করতে বলেও এক জ্বালাই হয়েছি সমস্ত কিছু আমাকেই করে দিতে হবে উনি শুধু বসে বসে ঘাটবে ওটাই ওনার রান্না করা বার তখন আমাকে বারবার বলবে সম্পূর্ণটা তো আমিই করলাম তুমি কি করলে যাগে ওদের তো বলবেই তাই না বলো ছেলে মানুষ যেটুকু করে দিচ্ছে ওটুকুই যথেষ্ট তবে তোমাদের দাদা একটা বিষয় ভালো রয়েছে কখনো বলবে না যে এই কাজটা তোমার আর ওই কাজটা আমার আমি করব না বা তুমি করবে আমি ভাগাভাগি নেই যে যখন পারছি করে নিচ্ছি তোমাদের দাদাভাই সকালবেলা আগে ঘুম থেকে উঠলে কিন্তু উঠোন মানে সরি ঘরটা ঝাড় দিয়ে দেয় বেশ ইয়ে করে দেয় আর আমি উঠলে আমি করি তো তবে দুজনে এই রকম সারা জীবন চলতে পারলে অনেকটা ভালো হবে তাই না ভালো চলো তোমাদের দাদা ভাই রান্না করুক আমি ওইদিকে কাজ করি বর্ষার দিনে গাছগুলোতে কত ফুল ফোটে আর এই যে এই দিনে দেখো এই দুটো ফুল পেয়েছি আর এবার ফুলে যে এত অভাব পড়েছে কি বলবো তোমাদেরকে তো চলো আমি তো দু একটা গাঁদা ফুল গাছ লাগিয়েছি এগুলোই আমার এখন সম্বল দু একটা ফুল যা ফুটে এই দিয়ে পুজো দিতে হয় আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সকালবেলা সমস্ত কাজ চালাম আর তোমাদের দাদা ভাই ওইদিকে বাঁধা কবিতা রান্না করছে আমি এদিকে স্নান করে পুজোটা দিয়ে নেব তো এদিকে সূর্যি মামা চাবল উদয় হলো আর আমার স্নান করা কমপ্লিট হলো তো সেটাটা পড়েছি ঠান্ডা লাগছে তাই এই দিয়েই পুজো দিয়ে দেবো আজকে চল আমি ঠাকুরের বাসন টাসন মেঘে ঘরে নিয়ে গেছি তারপর এলাম ফুল তুলতে এই এই ফুল ফুল একটা ফুটেছে তারপর আর কোনো ভেঙে গেছে দেখো দেখাচ্ছিস এই বই দেখো তিনি অনেক সময় অবশ্য বলছিল যে এই ফুলটা বেশি দিন ফুটবে না আর অন্য অন্য ফুলগুলো ফুটবে তার থেকে যেন বাড়িতে এমনি না লাগানো সেটাই বেশি ফুল দেয় তো এই দেখো সমস্ত কিছু লেপেটে নিয়েছি তবে বৃহস্পতিবারের পুজো তাই একটু ধীরে সুস্থে দিয়েছি আর এখানে না ছোট্ট একটা ধূপকাঠি দিয়েছে ধূপকাঠির প্যাকেটের ভেতরে আমি সেই ধূপকাঠিটাও জ্বালিয়ে দিয়েছি তবে আজকে একটু ঠাকুরকে সন্দেশ দিয়েছি তো আমি চেষ্টা করি রোজ বৃহস্পতিবারে একটু হলেও সন্দেশ দেবার আর এদিকে দেখো ভেতরেরটা আমার অন্ধকার তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আমার বাইরের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে ঠাকুরের কাছে সমস্ত মনস্কামনা দিয়ে দিলাম ঢেলে তো দেখি ঠাকুর কবে পূর্ণ করে এই আশাতেই থাকবো আর কিছুটা ঠাকুরের ওপরে ছাড়লাম আর কিছুটা তোমাদের ওপরে কে কাজে লাগবে আর কে ঠাকুরটা কোনটা হবে সেটা তো জানি না শুধুমাত্র একমাত্র ভগবান ভরসা তাই ভগবানের কাছেই সমস্ত কিছু বলে দিলাম তো চলো তো আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে চান করে পুজো যেতে তো অনেকটা সময় লাগে তো অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এদিকে আমার বাকি সমস্ত বাজে হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই বাধাকপি রান্না করেছে চলো খাওয়া দাওয়াটা সেরে নেই আর আজকে একটু সাজুগুজু করলাম তো সাজুগুজু করে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আজকে আর ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে গতকাল আবার তো অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আর এখন সময় কটা জানো বারোটা আর আমার এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট